এটা একটা অদ্ভুত কলম আমার এক শিক্ষার্থী নিয়ে এসেছে শিক্ষার্থীর নাম কি রাবেয়া তোমরা দেখতে পাচ্ছো দেখো এই যে কলমের ভিতরে যে শিশটা এটা কেউ দুটো অদ্ভুত জিনিস দিয়ে লাগিয়েছে সম্ভবত কলমের নিচের অংশটা হারিয়ে গিয়েছে নাকি রাবেয়া বলো এটা কি হারিয়ে গিয়েছিল নিচের অংশটা বলতে পারো তুমি জানো না রাবে একদম খুব কম কথা বলে আর আমি ওর কাছে একদম নতুন ওই জন্য আমার কাছে এখন অভ্যস্ত হয়ে উঠতে পারেনি তো রাবের কলমটা দেখে আমার সকাল সকাল খুব ভালোই লাগছে যে কি অদ্ভুতভাবে সে কলমের উপরের অংশ আছে নিচের অংশটা ছিল না সেটা সে একটা ইনজেকশনের সিরিঞ্জ লাগিয়ে এটাকে সে ব্যবহারযোগ্য করেছে আমি ঠিক জানি না যে ওকে এত সুন্দর বুদ্ধিটা কে দিয়েছে তবে আমার কাছে বেশ ভালো লেগেছে যে কলমটা তো অকেজই হয়ে যেত এটা দিয়ে লেখা যেত না তো এই ইনজেকশনের সিরিঞ্জের মধ্যে এটাকে ঢুকিয়ে কলমের উপর পাটা লাগিয়ে একদম বেশ শক্ত এখন খোলাও যাচ্ছে না এটা বেশ শক্ত লেখা যায় এবং এই পাটটা ঢুকালে এটা পাটা ঢুকালে একদম একটা মোটামুটি একটা কলমের আকৃতি হয়ে যাচ্ছে বেশ ভালো লাগলো সকালবেলা এরকম একটা ইউনিক জিনিস দেখে তো রিসাইকেল কাকে বলে সেটার একটা দারুণ আইডিয়া আমরা সকাল সকাল পেলাম যে কোনো নষ্ট জিনিস নতুন করে আমরা আমাদের প্রয়োজনে কীভাবে ব্যবহার করতে পারি তার একটা ইউনিক পদ্ধতি আমরা আজ সকাল সকাল পেলাম রাবেয়া তোমাকে ধন্যবাদ ধন্যবাদ রাবেয়াকে যে এমন সুন্দর একটা ইউনিক আইডিয়া দিয়ে এই কলমের শিশটাকে বা কলমটাকে আবার নতুন করে ব্যবহারযোগ্য করে দিয়েছে।